বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে শনিবার থেকে পেট্রাপোল বন্দরে বন্ধ হয়ে গিয়েছিল আমদানি এবং রপ্তানি, যার ফলে সীমান্তের লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল পণ্যবাহী গাড়ি। দুশ্চিন্তায় পড়েছিলেন ব্যবসায়ী থেকে শুরু করে পেট্রাপোল বন্দরের সঙ্গে যুক্ত শ্রমিকরা। অবশেষে চার দিন পর পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি। বন্দর সূত্রে খবর, আমদানি রপ্তানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে 800 উপরে পণ্যবাহী গাড়ি দাঁড়িয়েছিল। মঙ্গলবার সকাল থেকে সেই গাড়িগুলি বাংলাদেশে পাঠানো হচ্ছে। শুরু হয়েছে আমদানি, পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হওয়ায় খুশি গাড়ি চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। চার দিন বন্ধ হওয়া, চার দিন কে বাদ চালু হয়ে আবি আচ্ছা লাগ রহা হ্যায়। तो चार दिन क्या यहाँ पे ही था? हाँ, इंडिया में ही थे, इंडिया पार्किंग में। पार्किंग में था जी। तो तकलीफ तो हुआ? ना ना, कोई तकलीफ नहीं, बहुत बढ़िया दोस्त है यहाँ पे। हाँ। कोई दिक्कत नहीं। अभी ये जो एक्सपोर्ट चालू हो रहा है जी, कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत बढ़िया। इधर तो मानिएगा आदमी खड़ा खड़ा तकलीफ में हो जाता है, चालू हो गया तो अच्छा ही है। आज सुबह से ही चालू जी? आज सुबह से चालू है। आपका शुभ नाम क्या है? राजेंद्र चौहान। घर का? घर बिहार पड़ता है सर। क्या है आपका ये? ये पाइप ले गए गुजरात से। বাংলাদেশের ঝামেলার জন্য বন্ধ ছিল, চালু হলো। ওইপারে কাজ হবে কিনা জানি না, কাজ হচ্ছে শুনলাম, এখন অনলাইন ঠিক হয়েছে কিনা তাও তো জানি না। হ্যাঁ, আমরা খুশি। রতন কুমার পরামানিক। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, অবশেষে আমদানি রপ্তানি শুরু হয়েছে, তবে বাংলাদেশের বেনাপোলের ইন্টারনেটের সমস্যা থাকার কারণে ধীর গতিতে চলছে ব্যবসা। পুরো স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। অবশেষে বেনাপোল এবং পেট্রাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল, বেনাপোল সারা বাংলাদেশের যে সমস্যার কারণে, সেই অচল অবস্থাটা কেটেছে। ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে। আমাদের রপ্তানি আজকে সকাল থেকে শুরু হয়েছে, যদিও সেটা স্লো চলছে। এর জন্য বাংলাদেশে এখনও নেট পরিষেবা স্বাভাবিক সাধারণের মধ্যে এখনও চালু হয়নি। স্বাভাবিক কারণেই বাংলাদেশে আমাদের রপ্তানিকৃত মাল যেসব সিএনডিএফ বাংলাদেশি ইম্পোর্টারের প্রতিনিধির হাতে দেব, তাদের কাছে যতক্ষণ না কমিউনিকেশন করতে পারবো, কমিউনিকেট হবে, ততক্ষণ আমরা স্বাভাবিক বলতে পারবো না। বেনাপোল পোর্টের এখনও মজুত আছে আমাদের আগের পাঠানো যে মাল পাঠিয়েছে, এক্সপোর্টের মাল। গোডাউন থেকে তাদের গাড়িতে মাল তুলে তাদের বেনাপোল থেকে সোজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফ্যাক্টরিতে যাবে। এই স্বাভাবিক পরিস্থিতি আসতে এখনও 5-6 দিন লাগবে। আমরা একটু নিশ্চিত হয়েছি যে বেনাপোল থেকে বা বাংলাদেশ থেকে, আজকে টেলিফোনে কথা হচ্ছিল, যে বেনাপোলে প্রশাসন এইটুকু আমাদের বাংলাদেশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে যে বেনাপোল থেকে মাল তোলার ক্ষেত্রে, বেনাপোল বলবো না, অন্যান্য বর্ডারেও তাই একই অবস্থা, মাল তোলার ক্ষেত্রে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কোনো না ঘটে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসাটাকে বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ মান্যতা দিচ্ছে। তা যাই হোক, অবশেষে যা হলো ভালোই হলো। তবে বাংলাদেশের যারা ড্রাইভাররা এটা অনিশ্চিত নিশ্চয়তার মধ্যে ছিল, তাদের গাড়িও খালাস হচ্ছে, গত পরশু দিন থেকে খালাস হচ্ছে, অর্থাৎ তারাও তাড়াতাড়ি বাংলাদেশের থেকে আনলোড করে স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে পারবে। তো আমাদের রপ্তানি এখন অল্প চলবে, যতক্ষণ না নেট পরিষেবা সার্বিকভাবে চল, মানে সাপোর্ট পাবো, বা বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে। আশা করছি এটা সম্পূর্ণভাবে ফুল ফেজে আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে 5-7 দিন এখনও লাগবে।